বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী কর্মসঙ্গিনী পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি এবং ওনার দুই ছেলের মধ্যে আমি যখন অনেকখানি ছায়া যখন দেখি বেশ বেশ কিছু ক্ষেত্রে তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি একটা মানুষের যদি বিষন্নত থাকে এখানে আসে সেও কিন্তু ভুলে যাবে মানুষ বন্দী হয়ে কেন থাকে হচ্ছে কারণ তারা নিজেকে বলে আমি বন্দী হয়ে আছি নিজেকে বন্দি করে রাখে আমার বাবা যে এই জায়গাটা বানালো নিশ্চয়ই এটা চিন্তা করেছে কারণ আমার বাবাও কিন্তু খুব টেকনোলজির একটা ফ্যান ছিল অনেক কিন্তু আমার বাবা সে কিন্তু নহসপুলি বানায়ছে নহস অনেক মোস্ট অফ হিজ লাইফ স্পেন্ড করলো এরকম সজ সল যদি আজকাল আমরা হতে পারি আমরা চলি খুশি হতে পার নদী কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন হিরোনগরীর মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি বলে রূপ ছিল তার ভারী একজনের লেখা পড়ে তার চরিত্রকে উপলব্ধি করা এবং তার মধ্যে নিজেকে ফিল করায় যে ব্যাপারটা এটা হুমায়ুন সালের লেখা প্রচণ্ডভাবে আসে উনি আর আমাদের মাঝে নেই এটা একটা বেশ ভালোই দুঃখজনক ব্যাপার মানে আমার জন্য খুবই কারণ ওরা আমার আমার ফ্রেন্ডরা জানে যে আমি কী পরিমাণ পাগল ফিলিং ইমোশনাল অ্যাবিট অ্যান্ড গ্রেটফুল বললাম না যে ভাষা হারিয়ে যাওয়ার মতো কিছু কিছু অনুভূতি থাকে সেগুলোই চলছে এখন মিক্সার হুমান আহমেদ সার ছিলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার যে সাহিত্য ভান্ডার ছিল যা দিয়ে গেছে আজীবন খাল বাংলা সাহিত্যের রত্ন ভান্ডার হয়ে থাকবে তার বাংলা চলচ্চিত্র এবং নাটক বলেন তার যে একটা সাহিত্য প্রতিভা ছিল তার চলচ্চিত্র জগৎটাকে পাল্টে দিয়েছে যেমন তার বিভিন্ন চলচ্চিত্র ছিল শ্রাবণ মেঘের দিন ধুই ধুয়ারি তারপরে নাটকের মধ্যে ছিল রবিবার তারপরে বাকে বা একটা নাটক ছিল যা এখনো এখনো অনেক জনপ্রিয় স্যারের অনেক লেখা পড়েছি মিসির আলী শুভ্র ছাড়া হিমু রূপা তার বিভিন্ন যেসব চরিত্র সেগুলো সম্পর্কে পড়েছি এখন তিনি এখানে বসে কিভাবে লিখতেন তার এখানে স্মৃতিচারণ আছে তার পদচারণ আছে এখানে নুহাশপল্লীতে তো এগুলাই আর কি দেখতে আসছি স্যারের জন্মদিন উপলক্ষে আমরা নোয়াজ এসেছি হুমায়ুন স্যারের জন্মদিন উপলক্ষে তিনি নেই অথচ তার এই স্মৃতি আজও মনে করিয়ে দেয় যে উনি বেঁচে আছেন তার বই পড়লে পাঠক আজও তাকে চিরজীবী মনে করেন আমরা তার সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাতে জন্মদিন উপলক্ষে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছি আজকে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন উপলক্ষে এখানে আসা তো হুমায়ুন আহমেদ স্যারের আমরা আমি একজন ক্ষুদ্র ভক্ত তো সেই হিসেবে হুমায়ুন আহমেদ স্যারের প্রতি আমার যে টান আমি কোনোভাবেই ঘরের মধ্যে থাকতে পারছিলাম না আজকে তাই আমার এই ভুরেই ছুটে চলে আসা হুমায়ুন আহমেদ স্যারের আজকে জন্মবার্ষিকীতে নুহাসপল্লিতে আসার বিশেষ কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার নোহাজপল্লীকে আসলে নিজের মন মতো সাজিয়েছেন এখানে আসলে আমার মনে হয় যে এই প্রতিটি আনাচে গানাচে গাছপালা এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই হুমায়ুন আহমেদ স্যার বেঁচে আছেন আগে যখন স্যার বেঁচে ছিলেন অনেক জন্মদিন নোহাজপল্লিতে হয়েছে যে যাক জমক মোগান সাথে আমরা যেভাবে জন্মদিন পালন করছি আসলে সেটা তো পারে না গো তারপরও নুহাজপুল্লির প্রতিটা গাছপালা নোহাজপুল্লি দেখে আমরা মনে হয় যে আমাদের কাছে স্যার আছে আমরা ওই স্মৃতি মনে করি এখন অনুসারের জন্মদিন পালন করে